এই প্রখর গরমে এরকম রিফ্রেশিং ড্রিঙ্কসগুলো বাড়িতেই করতে পারলে কোল্ড ড্রিঙ্কসের আর দরকার পড়বে না। তাই খুবই সহজ উপায় আর একদম ইজি অ্যাভেলেবল উপকরণ দিয়ে তিনটি সামার ড্রিঙ্কস রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি আইস টি, ওয়াটারমেলন মোহিতো এবং মশালা শিকাঞ্জি। তাহলে সবার প্রথম এখানে আমি একটু সুগার সিরাপ বানিয়ে নেবো, যেটা আমাদের এই তিনটে ড্রিঙ্কস বানাতেই কাজে লাগবে। তার জন্য একটা সসপ্যান আমি নিয়ে নিচ্ছি 2 কাপ জল, আর জলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 2 কাপ চিনি, আর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নেবো। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা চাইলে এই সুগার সিরাপটা নাও বানাতে পারেন, শুধুমাত্র ড্রিঙ্কসের মধ্যে চিনি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন, বাট এইভাবে একটু সুগার সিরাপ বানিয়ে রাখলে সুবিধা হয় আর কি। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আমি এখানে এই লেবু থেকে 2-3টে স্লাইস কেটে নিচ্ছি, আর সেটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপের মধ্যে। এই লেবু দেওয়ার কারণে দুটো উপকারিতা পাবেন। প্রথমত, এই সুগার সিরাপটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে জমে যাবে না বা কোনোরকমভাবে ক্রিস্টালাইজড হবে না। আর দ্বিতীয়ত, লেবুটা দেওয়ার পরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা সাদা হয়ে গেছে, তাই সুগার সিরাপটা আপনাদের আর লালচে ধরনের হবে না। তাই যে কোনো ড্রিঙ্কসে আপনারা এটাকে ইজিলি ব্যবহার করতে পারবেন। আর 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এটাকে আমি ভালো করে ছেঁকে নেবো। আর ছেঁকে নেওয়ার পরে এর কনসিস্টেন্সিটা যেন এরকম থাকে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। এবার লেমন আইসটি বানানোর জন্য একটা পাত্রে আমি জল গরম করে নেবো, আর তাতে দিয়ে দেবো পুদিনা পাতার যে ডান্ডিগুলো থাকে সেগুলো, আর সাথে পেট ঠান্ডা রাখার জন্য মৌরি, আর ফ্লেভারের জন্য এলাচ। তারপর আবার ভালো করে মিশিয়ে এখানে জলটা গরম হওয়া অব্দি ওয়েট করতে হবে। আর যখনই দেখবেন এরকম হালকা হালকা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিতে হবে চা পাতা। আমি এখানে কালো গুঁড়ো চা ব্যবহার করছি, যেটা প্রায় সব বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, আর এই রেসিপিটা একদম বাজেট ফ্রেন্ডলি, তাই আশা করি আপনাদের করতে আর কোনো রকম অসুবিধা হবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা পাতাটা। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, খুব বেশি গরম জলে আপনারা চা পাতাটা দেবেন না, কারণ খুব বেশি গরম জলে দিয়ে দিলে চা পাতাটা কিন্তু জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর চায়ের ফ্লেভারটা একদমই ভালো আসে না। তাই চা পাতাটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখবেন এই চা পাতাগুলো একদম উপরের দিকে ভেসে এসছে, ব্যাস তাহলেই বুঝবেন এই চায়ের ডিকোশনটা একদম পারফেক্টলি রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ভালো করে ছেঁকে নেবো। এবার ফাইনালি এই ড্রিঙ্কসটা বানানোর জন্য আমি এখানে একটা লেবুকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি একটা গ্লাসের মধ্যে। আর এপাশে কিছু পুদিনা পাতা আমি আগে থেকেই ঠান্ডা জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিতে হবে সামান্য একটু রেগুলার নুন, আর 1/2 চা চামচ কালো নুন। তারপর আমার একটা মাডলারের মাধ্যমে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, বা এইভাবে একটু মাডল করে নিতে হবে। আপনাদের যদি এরকম মাডলার না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, রুটিওয়ালার বেলন দিয়ে এটা ইজিলি করে নিতে পারবেন। লেবুর রসটা বের হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বরফ, আর সাথে দিয়ে দিচ্ছি এরকম ছোট হাতা 2 হাতা সুগার সিরাপ, আর যে আমরা চায়ের ডিকোশনটা করেছিলাম সেটাও এখানে দিয়ে দেবো, আর সবশেষে এখানে আমাদের দিয়ে দিতে হবে ঠান্ডা জল। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করলাম, আপনারা চাইলে এখানে সোডাও ব্যবহার করতে পারেন। আর ফাইনালি এটাকে একবার মিশিয়ে নিলে আমাদের লেমন আইসটি কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে দেখতেই পেলেন এটা কতটা ইজি। আর এই যে চায়ের ডিকোশনটা, এটা আপনারা ফ্রিজে প্রায় 1 সপ্তাহ মতো রাখতে পারবেন, আর যখনই ইচ্ছা হবে এরকম রিফ্রেশিং ড্রিঙ্ক আপনারা বানিয়ে নিতে পারবেন। এবার আমাদের সেকেন্ড ড্রিঙ্ক ওয়াটারমেলন মোহিতো, সেটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। তার জন্য একটা তরমুজকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, যদিও আমাদের এখানে গোটা তরমুজটা লাগবে না, বাট তাও আমি আপনাদের দুটো পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আমি ওয়াটারমেলনগুলোকে বা তরমুজটাকে এইভাবে ছোট ছোট করে ডাইস করে নিচ্ছি, আর ডাইস হয়ে গেলে একটা বোলের মধ্যে আমি এটাকে তুলে রাখছি। আর সেকেন্ড প্রসেসটার জন্য আমাদের ওয়াটারমেলনের জুসটা বানাতে হবে, তাই জন্য তরমুজগুলোকে আমি এইভাবে রাফলি কেটে নেবো, আর একবার মিক্সিতে দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নেবো। ব্যাস, তাহলে আমাদের ওয়াটারমেলন জুস রেডি। তাহলে এবার আমি আপনাদের ড্রিঙ্কসটা বানিয়ে দেখাচ্ছি। এবার যে ছোট ছোট করে কাটা তরমুজটা ছিল সেটা এখানে আমি দিয়ে দেবো, আর ভালো করে এইভাবে মডেল করে নেবো। আর অবশ্যই এখানে একটু পুদিনা পাতা দিতে ভুলবেন না। আর ফাইনালি এখানে দিয়ে দিতে হবে সুগার সিরাপ, আর ঠান্ডা রাখার জন্য আইস কিউবস, আর সবশেষে এখানে দিয়ে দিতে হবে প্লেন সোডা। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা কতটা ইজি বানানো। আর একবার মেশানো হয়ে গেলে এটাকে সার্ভিংয়ের আগে একবার ভালো করে গার্নিশ করে নিন। এবার যারা আপনার সোডা অ্যাড না করতে চান তাতেও কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রেই একইভাবে একটা গ্লাসে আমি দিয়ে দিচ্ছি লেমন জুস, সাথে কয়েকটা লেমন স্লাইসেস আর পুদিনা পাতা, সাথে দিয়ে দিতে হবে সল্ট আর সুগার সিরাপ, আর তারপর একবার ভালো করে মডেল করে নিতে হবে। ফাইনালি আমি এখানে দিয়ে দেবো যে তরমুজটা আমরা অলরেডি জুসটা বের করে রেখেছিলাম, আর যেহেতু আমার এই মিক্সিতে অলরেডি একটা স্ট্রেনার আছে তাই আমি এখানে আলাদা করে স্ট্রেনার ব্যবহার করছি না, বাট আপনারা চাইলে এটাকে একবার ভালো করে স্ট্রেন করে তারপরে দিয়ে দিতে পারেন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এই দুটো ড্রিঙ্কসই কতটা বানানো সোজা। এবার আমি আপনাদের এই ভিডিওর শেষ ড্রিঙ্কসটা বানিয়ে দেখাবো, আর সেটা হলো মশালা শিকাঞ্জি। আর তার জন্য একটা শিকাঞ্জির মশলা আপনাদের বানিয়ে নিতে হবে, আর সেটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, সাথে 1/2 চা চামচ গোটা ধনে,
শরীর ঠান্ডা রাখার জন্য ও ফ্লেভারের জন্য এক চা চামচ মৌরি আর সবশেষে সামান্য একটু গোলমরিচ। এবার এই মশলাটাকে আপনাদের একটু ভালো করে রোস্ট করে নিতে হবে, বাট এমনভাবে রোস্ট করবেন যেন এর মধ্যে থেকে ধোঁয়াটা না ওঠে আর যাতে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। তারপর মশলাটাকে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে ভালো করে পাউডার করে নিয়েছি। এবার একটা গ্লাসে আমি নিয়ে নিচ্ছি লেবুর রস, সাথে দিয়ে দিচ্ছি লেমন স্লাইসেস ও পুদিনা পাতা, তারপর অবশ্যই একটু কালো নুন আর রেগুলার নুন, আর এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো মিষ্টির জন্য সুগার সিরাপ, আর ফ্লেভারের জন্য আমরা যে শিকাঞ্জি মশলাটা বানিয়েছিলাম এটাও এখানে দিয়ে দেবো। তারপর কয়েকটা আইস কিউব এখানে দিয়ে দিতে হবে সোডা, বাট আপনারা চাইলে এটাকে ঠান্ডা জল দিয়েও করে নিতে পারেন। আর ফাইনালি একবার মিশিয়ে নিলে এই মশলা শিকাঞ্জি কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি তিনটে সামার ড্রিঙ্ক আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি বিভিন্ন রকম কোল্ড কফি বা লস্যি রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেগুলো করে দেখানোর। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।